আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচুতে আমরা গাড়ি তুলতেছি গিয়ার বক্স সাহায্যে, কিছু মনে হল না। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, সবাইকে রাজশাহীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দনে ভিডিও শুরু করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা পিছনে আরেকটি মাল কল ডেলিভারি করতেছি, এটা যাবে রাজবাড়ী জেলায়। পাশে যে দুজনকে দেখতে পাচ্ছেন উনিশশো চারজন গাড়িটির উদ্যোক্তা, ওনারা চারজন শেয়ারে গাড়িটি ক্রয় করছেন। তো গাড়িটির মূলত সাইজ আগে বলে নেই, এবং গাড়িতে আপনার গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। গাড়িটির সাইজ হলো 36 গুলো একটা সাইজ, এবং গাড়িতে আপনার সাংসাই 35 হর্স একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তো পাশে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন উনি এখানে আমাদের কাছে কীভাবে পৌঁছালো এবং গাড়িটি আসে কীভাবে ভালোভাবে নিয়ে যাচ্ছে কিনা ওনার কাছে আমি বিস্তারিত কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কোথায় বলে নিন? আমাদের বাসা হলো রাজবাড়ি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ টুলুমুল্লাহ। রাজবাড়ি কোথায় আপনাদের বাসা? আমাদের বাসা গোয়ালন্দর মোড়ের ওই জায়গা, গোয়ালন্দর মোড়। হ্যাঁ। আপনারা কয়জন মিলে গাড়ি করে? আমরা চারজন মিলে করতেছি। তা আমাদের নাম হলো ইনুস মাসুদ, তৈমিয়া আর মোহাম্মদ টুলুমুল্লাহ। টুলুমুল্লাহ। আচ্ছা, আপনি আমাদের ফোন খোঁজ কেন পাইলেন? খোঁজ পেলাম হলো মোবাইলে সার্চ দিয়েছিলাম, সার্চ দিলে পরে আপনার নাম উঠলো, আসে আপনার নামে দিয়েছিলাম ফোন। তা আপনার মোবাইলে তো আরো অনেকের ভিডিও আছে, অনেক কোম্পানির ভিডিও আছে। রাসেল কোম্পানি মানে রাসেল এইটা আর কি নাম পাইছিলাম, এইটাই রাসেলের নামে দিয়েছিলাম ফোন। রোড দিয়ে চলতেছে তো আমরা দেখতেছি খুব ভালো লাগছে, আসে আমি এই দিয়ে সার্চ দেওয়াইছি, বলে এই কোম্পানিটা মনে হয় ভালোই হতে পারে। শুক্রবারে জি আপনি আমাদের সাথে কি আর সময় কথা বলছিলেন? উনি আমাদের সময় আসার সাথে কোনো কথা বলিনি, আমরা কথা বলিনি, হলে ফোনে যা কথা কইছি তাই টাকা পয়সার ব্যাপার আমরা একবারে সাথে করে টাকা নিয়ে আসি, তো টাকা নিয়ে আসলে আপনার সাথে আমরা কথা বলি। টাকা পয়সার বিষয়টা বলে নেই, ওনারা যেহেতু টাকা সাথে নিয়ে আসছে, বর্তমান ডিজিটাল যুগ, আপনারা চাইলে ব্যাংকে লেনদেন করতে পারেন। ডাচ বাংলা বিকাশ জনতা ইসলামিয়া অনেক ব্যাংক আছে বাংলাদেশে। আপনারা যদি ব্যাংক যদি না বোঝেন, পার্শ্ববর্তী বড় ভাই বা ভাই চাচা অনেকে ব্যাংক সম্পর্কে বোঝে বা শিক্ষিত মানুষ আছে, ওদেরকে বললে আপনাদের সম্পর্কে ব্যাংকটা সম্পর্কে বোঝাই দিও যে কীভাবে টাকা লেনদেন করা যায়। ব্যাংকে কখনো টাকা ভুল হয় না। আর যদি টাকা যদি সাথে কেউ নিয়ে চান ক্যাশের বিষয়, আর টাকার জন্য কিন্তু অনেকের সমস্যা হয়, আপনারা ফোন করে প্রয়োজনে চার পাঁচ দিন আগে আমাদের লোকেশন জেনে নেবেন, আপনারা যদি কেউ ভয় পান টাকার বিষয়ে। তাছাড়া ব্যাংক আছে, প্রয়োজনে ব্যাংক করবেন আপনারা। আর আমাদের যদি গাড়িটা পছন্দ হয়ে যায়, আপনারা এখানে 10 টাকা বায়না করলে আপনাদের গাড়ি রেডি হয়ে যাবে, টাকা সাথে নিয়ে আসতে হবে না। গাড়ি পছন্দ হয়ে গেল, গাড়ি ডেলিভারির সময় ব্যাংকে টাকা লাগবে না, আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে তো আপনারা তো অর্ডার করার পর তার জানাই থেকে গাড়ি বানান, না এই জায়গা থাকি গ্যারেজে থাকি আমরা গাড়িটা বানান দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমি আমরা দেখছি আরও গাড়ি অন্য মেলা গাড়ি বানালেন, তাই আমাদের কাজকর্ম কেমন লাগলো আপনাদের? না খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে জি। গাড়ি যেরকম মালামাল দেওয়ার কথা ছিল ওর মালামাল পাইছেন না কোনো খারাপ মাল পাইছেন? না এইরকম মাল আমাদের পাইছি, খুব খারাপ। দূর থেকে বা আপনার এলাকা থেকে যদি কেউ আসে ওরা ওদের কি বলবেন? আসার জন্য বলবেন না বলবেন আসা যাবো না? সহযোগিতা করবো, আর সহযোগিতা করবো, সহযোগিতা করবো। ওরা কি ভালো মাল পাবো না খারাপ মাল পাবো? হ্যাঁ আমরা যদি ভালো পায় থাকি তারা ভালো পাবেন একটা কথা হলো নাকি? না ওনাকে আসতে ভয় পাই যে ভাই আপনার যাবো টাকা পয়সা নিয়ে যাবো, টাকা পয়সা ব্যাংক ইসি নিয়ে আসবো, তারপরে এই জায়গা তো কোনো সমস্যা, আমরা সাথে করে নিয়েছি টাকা। আপনার সাথে করে নিয়ে আসছিলেন জি। যাই হোক ভিউয়ার্স, শুনতে পারেন আমাদের মুখ থেকে, এখানে আসলে আপনাদের কোনো ভয় নেই, কারণ এখানে আমাদের পরিবেশটা এসে দেখবেন, আমাদের গাড়িগুলো দেখবেন, যদি আপনাদের পছন্দ হয় আমাদের কাছে অর্ডার করবেন, তাছাড়া পছন্দ না হলে এখানে অনেক কোম্পানি আছে আমাদের এখানে, আপনারা যেখান থেকে মন চায় সেখান থেকে গাড়িটি ক্রয় করতে পারবেন। তো ভিউয়ার্স, গাড়িটির ট্রায়াল দেওয়ার ভিডিও এবং গাড়িটির যাবতীয় কিছু আনুষঙ্গিক গাড়ি চালানোর ভিডিও এগুলো আমরা দিয়ে দেবো, এটি গিয়ার বক্সের গাড়ি, সুতরাং আপনার সাথে থাকবেন, গিয়ার বক্সের ভিডিওগুলো আমি দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আপনাদের সবার সুস্বাস্থ্য অধিকার কামনা করে ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নিচু জায়গায় নামাবো,
উঁচু থেকে নিচুতে নামবো, তারপর আবার উঁচুতে ওঠাবো গিয়ারবক্সের গাড়ি। অনেকে বলেন যে ভাই গিয়ার শক্তি কেমন, এটা তো আমরা বুঝতে পারি না, আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করবো আজকে গিয়ারবক্সের পাওয়ার যে এটা মাঠে কেমন চলে। আজকে আমরা এটা মাঠ নামাই দেবো, আপনারা সহায় থাকুন, সম্পর্কে আপনারা সহায় থাকলে আপনারা বুঝতে পারবেন যে গিয়ারবক্স শক্তি আসলে কীরকম। আমরা এদিকে গাড়িটি নিয়ে গিয়ে মাঠে নামাই দেবো এবং দেখতে পাচ্ছেন কত উঁচুতে উঠতেছে গাড়িটি। আমি একটু দর্শক আমরা উঁচু জায়গাতে ওঠানোর চেষ্টা করবো গাড়িটি, দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচুতে আমরা গাড়ি তুলতেছি গিয়ারবক্স সাহায্যে, কিছু মনে হলো না, দেখতে পাচ্ছেন।